সবাইকে শুভেচ্ছা। সম্প্রতি সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড থেকে শুরু করে সিলেট এবং দেশের অন্যান্য বন্যার্ত অঞ্চলে বিপন্ন মানুষের সেবায় আমরা লক্ষ্য করেছি, যাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা বেশি ছিল তারা সেভাবে এগিয়ে আসেনি। বিভিন্ন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান কিংবা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, যাদের জাতীয় দুর্যোগে জাতি সবচেয়ে বেশি প্রত্যাশার আসনে রাখে, তাদের কাছ থেকে আমরা তেমন সাড়া পাইনি। অথচ সাড়া পেয়েছি তরুণদের কাছ থেকে, তারুণ্য বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা বিভিন্ন গ্রুপ করে লক্ষ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের কাছে জীবন বিপন্ন করে পৌঁছে গেছে, যেটি হওয়া উচিত ছিল না। ডাক আসা উচিত ছিল সেই সব বড় প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির কাছ থেকে, হাত এগিয়ে আসার কথা ছিল তাদের, কিন্তু তারুণ্য তাদের কাছ থেকে মানবিকতার নেতৃত্ব ছিনিয়ে নিয়েছে। এটি খুব একটা ভালো লক্ষণ নয়। আমরা আশা করি আমাদের পথ দেখাবেন জাতির বটবৃক্ষরা, তরুণরা তাদের পেছনে পেছনে আলোর ছটা অনুসরণ করে চলবে। এক্ষেত্রে অন্তত তা হয়নি বলে আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। আসুন মায়া ছড়ায়।